বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা বেসিক্যালি যে টপিকসটা পড়ব সেই টপিকসটা হচ্ছে বেসিক্যালি আমাদের জুলজির, জুলজির হচ্ছে প্রাণীবিদ্যার যে সাবপার্টটা সেটার নাম হচ্ছে কঙ্কাল তন্তু। এই কঙ্কালকে বেসিক্যালি আছে ইংলিশে বলে স্কেলেটন, আর তন্তুকে ইংলিশে বলা হচ্ছে সিস্টেম। তো এটার ইংলিশ যদি বাসন বলতে চাই, কঙ্কাল তন্ত্রের ইংলিশ হচ্ছে স্কেলেটন সিস্টেম, বুঝছো? বেসিক্যালি হচ্ছে এই যে স্কেলেটন সিস্টেমটা, এটা কার? আমাদের হিউম্যান বডির স্কেলেটন সিস্টেম। অ্যান্ড এখন যদি এটা হিউম্যান বডির স্কেলেটন সিস্টেমটা হয়, তাহলে আমরা বলতে পারি যে মানব দেহের কঙ্কাল তন্তু অথবা স্কেলেটন সিস্টেম অফ হিউম্যান বডি। তো এই যে হিউম্যান বডির যে স্কেলেটন সিস্টেম আছে, তো এটা নিয়ে আমাদের সাবপার্টটা স্টার্ট। আজকে সাবপার্টটা হচ্ছে স্কেলেটন সিস্টেম। তো স্কেলেটন সিস্টেমটাকে আমরা যদি বাংলা লিখতে চাই, তাকে বলবো আসলে কঙ্কাল তন্ত্র। এই কঙ্কাল তন্ত্র টপিকসটা যখন আমরা আসলে বেসিক্যালি আসলে পড়তে যাব, তো আমরা এদিকে আসলে মনোযোগ দিতে হবে যে কঙ্কাল তন্ত্র টপিকসটার মধ্যে কী কী জিনিস আসলে আমাদের আছে। এখন আমরা দুইটা রেফারেন্স ধরবো। ফার্স্ট অফ অল আমরা যে রেফারেন্সটা ধরবো সেটা হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ের মেইন রেফারেন্স। এছাড়াও আমরা সাথে রাখবো আসলে হচ্ছে কাকে, মাজেদা বেগম স্যারের বই এবং আলিম স্যারের বই। তো দুইটা রেফারেন্স নিয়ে আমরা আসলে আজকে মোটামুটি আসলে আজকে কঙ্কাল তন্ত্রের প্রাথমিক যে আলোচনা সেই আলোচনা করার আসলে কী করবো চেষ্টা করব। তো এই যে স্কেলেটন সিস্টেমকে আমরা আসলে দুইটা অংশে বিভক্ত করতে পারি। কয়টা? দুইটা অংশ। কার মতে? গাজী আজমল স্যারের মতে। বুঝতে পারছো কি না? এখন এই যে দুইটা অংশ যে বিভক্ত করতে পারি, এটা হচ্ছে খার মতে, গাজী আজমল স্যারের বইয়ের মতে। এখন যদি আমরা বেসিক্যালি মাজেদা বেগম অথবা আলিম স্যারের বইয়ের ক্ষেত্রে চাই, তখন দেখবো এই যে স্কেলেটন সিস্টেমটাকেই তিনটা অংশে আসলে কী করতেছে, বিভক্ত করছে। প্রথম আমরা এই মাজেদা বেগম স্যারের বইয়ের আমরা আসলে তিনটা অংশে দেখবো। আমরা এই কঙ্কাল তন্ত্রকে আমরা তিনটা অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে বহি কঙ্কাল। কি বলবো আমরা? বহি কঙ্কাল। তো আমরা লিখি বহি কঙ্কাল। বহি কঙ্কালকে আসলে কি বলা হয়? একজু স্কেলেটন। কি বলবো? একজু স্কেলেটন। বহি কঙ্কালকে আসলে আমরা কি বলি? একজু স্কেলেটন। এখন দেখো বেসিক্যালি একজু বহি কঙ্কাল হচ্ছে যেটা আমরা বাহ্যিক হাত দিয়ে ধরতে পারি। যেমন বাহ্যিক হাত দিয়ে ধরতে পারি কাকে? আমাদের চুল, আমাদের এই জায়গায় ধরতে পারি আসলে কোন অংশটাকে, লোম, দাঁত, এগুলোকে। তাহলে বহি কঙ্কালের মধ্যে আসলে কে আছে? আমাদের চুল, কি আছে? লোম, কি আছে? দাঁত ইত্যাদি। এগুলো হচ্ছে আসলে কী কঙ্কাল? বহি কঙ্কাল। পরবর্তীতে আমরা আসলে যে কঙ্কালটা পড়বো সেটা হচ্ছে অন্ত কঙ্কাল। তো আমাদের এই চ্যাপ্টারের বিস্তারিত আলোচনাটা ঘিরে হচ্ছে আসলে কোনটা? অন্ত কঙ্কালটা ঘিরে। তো এটাকে বলবো এন্ডো স্কেলেটন, এন্ডো স্কেলেটন, অন্ত কঙ্কাল। তো অন্ত কঙ্কাল নিয়ে আমাদের চ্যাপ্টারটা ঘিরে, এই জন্য আমরা তিনটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম। পরবর্তীতে আরেকটা আছে, এটা হচ্ছে প্লাঙ্কিং স্কেলেটন, প্লাঙ্কিনিক স্কেলেটন। এটা বাংলা যদি লিখতে চাই এভাবে লিখবা, নিক স্কেলেটন। এটা তো এই অন্তকঙ্কাল নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা, যেটা প্লাঙ্কিনিক হচ্ছে স্কেলেটন। এই প্লাঙ্কিং স্কেলেটনের মধ্যে আসলে কে কে আছে দেখো, এটা যদি আমাদের হিউম্যান বডির ধরো, আসলে এটা হচ্ছে আমাদের হিউম্যান বডি, একটু মনোযোগ দাও, হিউম্যান বডি এটা। তো হিউম্যান বডির ধরো আসলে যেটা মানব দেহ, মানে মাউথ। তো মাউথের ভিতরে এটা হচ্ছে ধরো আসলে মুখ, আর বেসিক্যালি যে এই পাশে একটু মনোযোগ দাও, এটা এটার ভিতরে এই যে আমরা গলার যে অংশটা দেখি এটাকে বলা হচ্ছে ট্রাকিয়া। মানে এটাকে যদি টান দিয়ে ছিঁড়ে দিই তাহলে সেটাকে বলবো ট্রাকিয়া। ট্রাকিয়াটার পরে আমরা যে একটা নল পাবো সেটাকে আসলে কী বলবো আমরা? বেসিক্যালি সেটাকে আমরা বলতে পারি আছি ইসোফ্যাগাস। তো আমাদের গলার যে অংশটা, এই অংশটা আসলে কী? ট্রাকিয়া। এই অংশটাকে আমরা আসলে কী বলবো? ট্রাকিয়া, বুঝছো? এই অংশ ট্রাকিয়া। ট্রাকিয়াটা আস্তে আস্তে গলার পাশে গেছে, গেছে দুইটা অংশে বিভক্ত হয়েছে। কয়টা অংশে বিভক্ত হয়েছে? দুইটা অংশে আসলে কী হয়েছে? বিভক্ত হয়েছে। এই প্রত্যেকটা অংশকে বলা হয় আসলে ব্রঙ্কাস। কী বলবো? ব্রঙ্কাস। এর ট্রাকের উপরে এই যে অংশটা দেখতে পাও সেটা হচ্ছে আসলে বলা হয় স্বরযন্ত্র। কী বলি আমরা? স্বরযন্ত্র। আচ্ছা, এটার নাম হচ্ছে আসলে কী? ট্রাকিয়া।
ট্রাকিয়া এরপর হচ্ছে ব্রঙ্কাস এইটাকে আসলে আমরা কি বলবো এটাকে বলবো ব্রঙ্কাস দেখো গ্রিক ওয়ার্ডের শেষে যদি আমরা এস বাই এস থাকে সেটাকে বলে একবচন আর এই দুইটাকে একসাথে বলতে পারে আসলে কি ব্রঙ্কি ব্রঙ্কি পরবর্তীতে এটা থেকে একটা পুষ্পেশের অংশ হয়েছে এটা থেকে আসলে কি হয়েছে একটা আর একটা পুষ্পেশের আসলে কি হয়েছে আমাদের অংশটা আসলে কি হয়েছে তার মানে আমরা যে স্প্লেনিক স্কেলেটন সিস্টেমের মধ্যে আসলে কে কে অংশ আছে প্রথম অংশ কোনটা দেখলাম ষড়যন্ত্র ট্রাকিয়া এবং হচ্ছে আসলে কি তা ব্রঙ্কাই তাহলে কী লিখবো ষড়যন্ত্র বি নাম্বারে যেটা দিব সে অংশটা হচ্ছে ট্রাকিয়া সি নাম্বারে যে অংশটা দিব সেটা হচ্ছে আসলে কি ব্রঙ্কি বুঝলাম তার মানে আমাদের যে স্কেলেটন সিস্টেমটাকে কয়টা অংশে বিভক্ত করতেছে তিনটা অংশে একটা হচ্ছে বহিঃকঙ্কাল বা এক্সোস্কেলেটন একটা হচ্ছে অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলেটন আর হচ্ছে স্প্লেনিক স্প্লাঙ্কিং স্কেলেটন সিস্টেম যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কে অংশ ষড়যন্ত্র ট্রাকিয়া এবং ব্রঙ্কি ব্রঙ্কির মধ্যে লেফট এবং রাইট আসলে কী আছে ব্রঙ্কাস আছে এটা হচ্ছে মাজেদা বেগম স্যার এবং আলিম স্যারের বইয়ের কঙ্কাল তন্ত্রকে বা স্কেলেটন সিস্টেমকে কয়টা অংশে ভাগ করছে তিনটা অংশে আসলে কী করছে বিভক্ত করছে আবার যদি আমাদের গাজী আজমল স্যারের যাই তাহলে এটাকে আসলে কয়টা অংশে বিভক্ত করছে শুধুমাত্র দুইটা অংশে বিভক্ত করছে কী কী দুইটা অংশ একটা হচ্ছে আসলে এক্সোস্কেলেটন বা আমরা বলতে পারি বহিঃকঙ্কাল আর একটা হচ্ছে এন্ডোস্কেলেটন কী বলতে পারি অন্তঃকঙ্কাল বোঝা গেছে এখন কোশ্চেনটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি আসলে এক্সোস্কেলেটন বা এন্ডোস্কেলেটন মানে যদি বলে নিম্নে কোনটা হচ্ছে স্কেলেটন সিস্টেমের প্রকারভেদ তাহলে যদি অপশানের মধ্যে থাকে যে এ অপশানে আছে দুইটি বি অপশানে আছে তিনটি তাহলে তোমরা কোনটা দেখাবা দুইটা কারণ গাজী আজমল স্যারটা মেন রেফারেন্স এখন যদি দুইটা না থাকে তাহলে সে কোনটা দেখাবা তিনটা দেখাবা একটু মনোযোগ দিও কারণ এই যে এমসিকিউটা যে স্কেলেটন সিস্টেমকে কয়টা অংশে ভাগ করে এটা নিয়ে আমাদের মানে এইটাই সবচেয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিগত বছর এই জায়গা থেকে সবচেয়ে বেশি এই কোশ্চেনটা আসছে তো আমরা বুঝলাম যে এই যে স্কেলেটন যে সিস্টেমটা পড়লাম স্কেলেটন সিস্টেমের প্রকারভেদ বুঝলাম এখন স্কেলেটন সিস্টেমের প্রকারভেদের পরে আমরা বেসিক্যালি যে অংশ নিয়ে কাজ করবো একটু মুছে দিই তোমরা একটা তুলে নাও আচ্ছা পরবর্তী অংশ দেখো স্কেলেটন সিস্টেমের আমরা এই অংশটা পড়লাম স্কেলেটন সিস্টেমটা আসলে মানে খাকে বলে আসলে এখনও পড়ি নাই আমরা আসলে প্রকারভেদটা পড়লাম এখন স্কেলেটন সিস্টেমের আমরা যে এন্ডোস্কেলেটন এটা নিয়ে তো বিশাল এক আলোচনা এখন স্কেলেটন সিস্টেমের পরবর্তী যে টপিকসটা সেটা যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আসলে কি উৎপত্তি মানে স্কেলেটন সিস্টেমটার উৎপত্তি কোথায় লেখো মানে হচ্ছে কিতাব উৎপত্তি কিসের উৎপত্তি স্কেলেটন সিস্টেমের মানে কঙ্কাল তন্ত্রের উৎপত্তি কোথায় দেখো পৃথিবীতে টোটাল দুই ধরনের আসলে কী পাওয়া যাবে প্রাণী পাওয়া যাবে এক ধরনের প্রাণী হচ্ছে যারা দ্বিস্তরী আরেক ধরনের প্রাণী হচ্ছে ত্রিস্তরী এই দুই ধরনের প্রাণী ছাড়া আমরা আসলে পাবো না যেমন আমরা যখন হাইড্রা এবং রুইমাসের চাপটারটা পড়বো তখন হাইড্রা চাপটারে যায় দেখবো এবং আর হচ্ছে গাসপুরিঙ্গের চাপটা যায় যে দেখবো আমরা বেসিক্যালি তারা হচ্ছে আসলে কয় স্তরই দুইটা মতো স্তর নিয়ে গঠিত আমরা তো উন্নত প্রাণী মানব দেহ কয়টা স্তর নিয়ে গঠিত তিনটা স্তর নিয়ে গঠিত এখন দেখো আমাদের যখন ফার্টিলাইজেশন মানে নিষেক হয়েছিল একটা শুক্রাণুর সাথে ডিম্বাণু আসলে কী হয়েছিল মিলিত হয়েছিল তখন বেসিক্যালি একটা আমরা মাংসের টুকরা ছিলাম যখন মরুলা ব্রাস্টুলা গ্রেস্টুলা হয়েছে একটা মাংসের টুকরা ছিলাম তার মানে তখন কিন্তু বোন সৃষ্টি হয় নাই এই মাংসের টুকরা থেকেই আমাদের আসলে কী সৃষ্টি হয়েছে বোনস সৃষ্টি হয়েছে তার মানে আমাদের সকল কিছুর উৎপত্তি হচ্ছে আসলে কোথায় থেকে বোনস থেকে বোনস থেকে না মাংস থেকে সব কিছু উৎপত্তি তো আমরা এই যে উৎপত্তি স্কেলেটন সিস্টেমের আমরা পৃথিবীতে যে প্রাণী আছে প্রাণীকে আমরা আসলে দুইটা অংশে বিভক্ত করতে পারি একটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী যাদের তিনটা স্তর নিয়ে গঠিত আর একটা হচ্ছে আসলে কয়টা দুইটা স্তর নিয়ে মনে হইতে পারে যে মানে বিস্তারিত অনেক বেশি পড়াচ্ছি কিন্তু না বেসিক্যালি হচ্ছে আসলে কি এইটা আসলে বেসিক ডিফাইন করে এই সাবপার্টটা বেসিক্যালি তো প্রাণীর তিনটা স্তর আছে যাদের আসলে তিনটা স্তর তাদেরকে যদি আমি সেকশন করি দেখো সেকশন যদি করি এটা আর যারা দুইটা স্তর তাদেরকে সেকশন করব এটা একটু মনোযোগ দাও আমাদের এই যে স্কিন আছে না এই যে হাত হাতের যেটা বাইরের অংশ এই বাইরের অংশকে বলবো আসলে কি এপিডার্মিস বাইরের অংশ কী বলবো এপিডার্মিস এপি মানে বাইরে আর ডার্মিস মানে হচ্ছে আসলে কি ত্বক এই জন্যেই যারা আসলে স্কিনের ডাক্তার তাদেরকে বলা হয় ডার্মাটোলজিস্ট ওকে এখন দেখো এই যে বাইরের যে এটা এটা কী বলবো এপি ডার্মিস বোঝা গেল পরবর্তীতে দেখো এই ভিতরে যে অংশটা এই যে ভিতরে যে অংশটা এটাকে বলবো আসলে কি ভিতরে যে অংশটা এটাকে বলবো আসলে কি এন্ডো ডার্মিস
ভিতরে যে অংশটা কি বলবো এন্ডোডার্মিস এখন দেখো এটাও যারা তিন তরিস প্রাণী তাদেরকে বলবো এই বাইরের অংশটা কি বলবো এপিডার্মিস ভিতরে যে অংশটা এটাকে বলবো আসলে কি এন্ডোডার্মিস দেখো একটু মনোযোগ দাও বা এন্ডোডার্ম বা মেসোডার্ম একই কথা এন্ডোডার্মিস বা এন্ডোডার্ম আর মেসোডার্ম একই কথা দেখো মাঝখানে তিস তরিচাদের এটাও একটা মাংস দ্বারা আসলে কি থাকে গঠিত থাকে এটাও একটা মাসেল দ্বারা গঠিত থাকে তো এই অংশটা এই যে মাঝখানে যে স্তরটা এপিডার্ম এবং মেসোডার্মের মাঝখানে যে স্তরটা এই স্তরটাকে আসলে কী বলা হয় মেসোডার্ম আমাদের এই যে ত্বকটা তখন যারা দ্বিস্তরি থাকে তাদের এই ত্বকটা থাকে না যারা দুইটা স্তর এই জায়গায় একটা কী থাকে তরল পদার্থ থাকে কী থাকে তরাত্ম পদার্থ তখন এই তরল পদার্থকে বলা হয় আসলে কি মেসোগ্লিয়া কী বললাম মেসোগ্লিয়া তাহলে আমরা ভালো করে বুঝতে পারলাম যারা আসলে তিন স্তরি তাদের তিনটা ত্বক বাইরের ত্বকটাকে বলবো এপিডার্ম ভিতরের ত্বকটা বলবো এন্ডো মানে হচ্ছে ভিতরে আর মাঝখানে হচ্ছে মেসো মেসো মানে আসলে কী বোঝায় মাঝখানে বোঝায় তো আমরা পড়তে চাচ্ছিলাম যে উৎপত্তি স্কেলেটন সিস্টেমে মানে স্কেলেটন সিস্টেমের উৎপত্তি কোথায় তো স্কেলেটন সিস্টেমের উৎপত্তি যদি আমরা জানতে চাই তাহলে আসলে আমরা প্রথম বেসিক্যালি আসলে জানতে হবে এটার উৎপত্তি আসলে কোথায় স্কেলেটন সিস্টেমের উৎপত্তি হচ্ছে তো আমি যদি একটা হাত আঁকার চেষ্টা করি এতটুকু তো তোমরা তুলছো আমি যদি একটা হাত আঁকার চেষ্টা করি দেখো আমরা একটা হাত হাতের এটা ধরো ধর এটা হচ্ছে আমার একটা হাতের একটা অংশ হাত হ্যান্ড হাতের এটা যদি হাতের একটা অংশ হয় তাহলে বেসিক্যালি একটু মনোযোগ দাও দেখো আমাদের নীলকালি দেওয়ার চেষ্টা করি আমি দেখো এটার হাতের ঠিক মাঝখানে বরাবর যে কী পাবো আমরা বোনস পাবো কী পাবো বোনস মাঝখানে বরাবর একের মাঝখানে বরাবর আসলে কী পাবো আমাদের এটা বোনস মানে অস্থি ঠিক মাঝখানে বরাবর আসলে কী পাবো অস্থি এবং অস্থি চারপাশে আসলে কী থাকে দেখো অস্থির চারপাশে এটা এই যে এটা যেটা এটা লালকালি মানে হয়তো বা দেখা যাবে কি না দেখি যে এটা এটা হচ্ছে আসলে আমাদের বিভিন্ন ধরনের আসলে কি এটা হচ্ছে আমাদের আটারি কী বলবো এটাকে আটারি এটাকে নীলকালিকে বলতে হচ্ছে অস্থি এখন দেখো আমার হাতের মেডিলে তাকে আসলে কি অস্থি অস্থির চারপাশে দেখো চামড়া এরপরে মাংস মানে বেইন আর্টারি এরপর হচ্ছে কি তো অস্থি তো এই যে দেখো আমাদের কী জানি বলতে চাচ্ছিলাম এই যে এই পাশ থেকে যদি আমরা আসার চেষ্টা করি এই পাশ থেকে এটাও তো তারপর আসলে কী হচ্ছে তারপর হচ্ছে আসলে কি আমাদের আসলে কি এটা হচ্ছে আসলে আমাদের কি ধরো একটা আটারি ওকে এটা হচ্ছে আটারি তো এই যে বাইরের যে অংশটা এই যে বাইরের যে অংশটা এটাকে বলবো ইপিড্রাম দেখো এটাকে বলবো ইপিড্রাম আর এই যে নীল কালার যে অংশটা এটা ঠিক মাঝখানে বড় আছে না একে বলবো আসলে কি মেসোড্রাম মাঝখানে বরাবর আছে এবং আর্টারির ভিতরে একটা লেয়ার থাকে যে আর্টারির ভিতরে এরকম লেয়ার থাকে যেটা এই যে ভিতরে যে আর্টারির ভিতরে অংশ যে লেয়ারটা এটাকে বলা আসলে কি এন্ডোডার্ম এন্ডোডার্ম আমরা হাতের মধ্যে যদি এটাকে ধরি এটা হচ্ছে আসলে কি বাইরেরটা হচ্ছে ইপিড্রাম এরপরে আমরা একটা আর্টারিকে কেটে একটা আর্টারি যদি সাপোজ একটা আর্টারিকে কাটলাম একটা আর্টারিকে আমরা আসলে কাটলাম কাটার পরে ভিতরে যে অংশ যে টিস্যুগুলো পাবো এই ভিতরে টিস্যুগুলোকে আসলে বলবো কি এন্ডোডার্ম এখন চিন্তা করো বোনসকে আমাদের জন্মের আগে হয়েছে না জন্মের পরে হয়েছে আমরা যখন মানব দেহ ছিলাম আমরা 7 উইকসের পর থেকে আমাদের বোনস গঠন আসলে কী হয় সৃষ্টি হয় তাহলে 7 উইকসের আগে কী তাকে আমাদের একটা মাংসপিণ্ড তার মানে মাংসপিণ্ড থেকে আমরা বোনস আসলে কী তার সৃষ্টি তো এই কাহিনী থেকে বুঝলাম যে বোনসটা হচ্ছে আসলে কী বলতো মেসোড্রাম বোনসটা যদি মেসোড্রাম হয় তাহলে এই যে বোনসটা কোথা থেকে উৎপত্তি ভ্রনীয় মেসোড্রাম থেকে উৎপত্তি এত বোঝানো শেষে একটা টাইমে বোঝাতে চেষ্টা করছিলাম যে সেটা আসলে স্কেলেটন যে সিস্টেমটা আছে আমাদের ফোড়া যে কঙ্কলতন্ত্র আছে ফোড়া কঙ্কলতন্ত্র আসলে কোথা থেকে উৎপত্তি ভ্রনীয় মেসোড্রাম থেকে আসলে কি উৎপত্তি আমাদের যখন আমরা গত কয়েকদিন আগে যখন আমরা হার্টের সাপটা পড়ছিলাম এবং হার্টের প্যালেসটি তোমাদের দেওয়া আছে তো হার্টের সাপটারে বেসিক্যালি পড়ছিলাম যে রক্ত এক ধরনের তরল যোজক কলা আমরা এতটুকু তো বুঝলাম এখন পরবর্তী যে অংশটা হচ্ছে কি যে পরবর্তী অংশে যদি আমরা যাইতে চাই ধর আসলে পরবর্তী অংশে যাব যে এতটুকু ব্রণীয় মানে এই জায়গাটা কী বোঝাতে চাচ্ছিলাম যে স্কেলেটন সিস্টেমটা ব্রণীয় মেসোড্রাম থেকে উৎপত্তি তো পরবর্তী অংশ যদি আমরা আসলে যাইতে চাই যে কোন অংশটা বলতে চাচ্ছিলাম যে এই যে স্কেলেটন সিস্টেমটা আছে না কী সিস্টেম স্কেলেটন সিস্টেম দেখো এটাকে এক ধরনের আসলে কী বলা হয় যোজক কলা কী বলবো এটাকে কী বলা হয় যোজক কলা এখন এটা কী ধরনের যোজক কলা যোজক কলা ইংলিশে আসলে কী কানেকটিভ টিস্যু
এখন যুজক কলা ইংলিশ টার্ম যদি আসলে কি হয় আমাদের কানেকটিভ টিস্যু হয় তাহলে বেসিক্যালি একটু মনোযোগ দাও ইংলিশ টার্ম আসলে কি কানেকটিভ টিস্যু যদি হয় দেখো আমরা যখন ব্লাড পড়ছিলাম ব্লাড ব্লাডের যে ডেফিনেশনটা ছিল এই ডেফিনেশনের মধ্যে ছিল ব্লাড এক ধরনের তরল যুজক কলা যদি কেউ কোশ্চেন করো যে ব্লাডটাকে কেন আসলে তরল যুজক কলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে তখন আমি আনসার কি দেব একটাই আনসার দেব কি আনসার যে ব্লাড হচ্ছে সকল বডির সমস্ত ব্লাড কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যেটাকে বলা হয় ডি অক্সিজেনেটেড ব্লাড কোথায় যায় হার্টে যায় এবং হার্ট থেকে সম্পূর্ণ ব্লাড সারা শরীরে যায় তা ব্লাড এমন কোনো মাসেল নাই এমন কোনো সেল নাই এমন কোনো টিস্যু নাই যার মধ্যে ব্লাডের আসলে কি কানেকশান নাই তো ব্লাড প্রত্যেকটা টিস্যুতে প্রত্যেকটা সেলে আসলে কি থাকে কানেকশান থাকে এই জন্য বলা হচ্ছে ব্লাডটাকে সব হচ্ছে কিটা যুজক কলা তরল কেন ব্লাডটা কীরকম তরল এটা হচ্ছে তরল যুজক কলা তো এটাকে ব্লাডটাকে আমরা বলি কি লিকুইড কানেকটিভ টিস্যু এখন যদি আমরা বোনসের মধ্যে যাই বোনস বোনসের মধ্যে আসলে চিন্তা করো বোনসটা হচ্ছে দেখো আমাদের এজেন এটা হচ্ছে মাথা মাথা হেড হেডে হেডকে আসলে আমরা বলি ক্রেনিয়াম বলি তো এই যে হেডের যে অংশটা আছে হেডটা পূর্ববর্তী পিছন দিকে সার্ভাইকেল তুরাসিক লাম্বার এরপর বুকের দিকে সে তুরাসিক কেজ হাতে হচ্ছে আসলে কি হিউমেরাস এরপরে এই পাশে হচ্ছে কি তা স্ক্যাপুলা এ পাশে হচ্ছে স্ক্ল্যাভিকল মানে পুরো হেড থেকে পুরো একটা অংশে আসলে কে জুড়ে জুড়ে আসলে একটা একটা জয়েন্ট এই যে দেখো এই যে জয়েন্ট একটা একটা জয়েন্টের সাথে পুরো দেহের সাথে আসলে কি কানেকশান তো আমরা এইটেন স্কেলেটন সিস্টেমটা যদি একটা একটা জয়েন্টের মাধ্যমে পুরো দেহের সাথে আসলে কি হয় কানেকশান হয় তাকে আসলে আমরা কী বলবো স্কেলেটন সিস্টেমকে কী বলবো একটা কানেকটিভ টিস্যু এখন স্কেলেটন সিস্টেমটাকে যদি আমরা আসলে কী বলি একে কানেকটিভ টিস্যু হিসাবে আসলে আমরা কী করি সংজ্ঞায়িত করি এটা কী ধরনের কানেকটিভ টিস্যু ওটার সাথে সাব তরল এটা একটা হচ্ছে সেমি সলিড সেমি সলিড ওয়াটার সকি তা সলিড কী বললাম সেমি সলিড ওয়াটার সকি তা সলিড সলিড মানে হচ্ছে কী পদার্থ স্যার কঠিন সেমি সলিড মানে আসলে কী অর্ধকঠিন তাহলে বোঝা গেল কী বুঝলাম মানে তখন মানে স্কেলেটন সিস্টেমের প্রকারভেদ বুঝলাম স্কেলেটন সিস্টেমের উৎপত্তি কোথায় সেটা বুঝলাম স্কেলেটন সিস্টেমকে কী বলা হয় তরল যুজক কলা আসলে কী হয় বলা হয় এখন এই স্কেলেটন সিস্টেমের আর একটা অংশ আমরা পড়বো স্ট্রাকচার অফ স্কেলেটন সিস্টেম মানে স্কেলেটন সিস্টেমের গঠন গঠন কার স্কেলেটন সিস্টেমের সিস্টেমের এখন স্কেলেটন সিস্টেমের গঠন যদি আমরা চাই প্রথম যে গঠনটা স্কেলেটন সিস্টেমটা কী কী জিনিস দ্বারা গঠিত প্রথম যে গঠনটা সেটা বলবো অস্থি অস্থির ইংলিশ কি বোনস পরবর্তীতে বলবো কার্টিলেজ কার্টিলেজ মানে কি তরুণাস্থি তরুণাস্থি এখন দেখো কার্টিলেজ মানে তরুণাস্থি দেখো আমাদের হাতের যে বোনসগুলো এগুলো হচ্ছে সব হচ্ছে বোনস মানে অস্থি এগুলো ক্যালসিয়াম ট্যালসিয়াম দ্বারা গঠিত আর কার্টিলেজ হচ্ছে তরুণাস্থি যে নাকের অস্থি এই যে কানের যে এগুলো যেগুলো আসলে বাঁকানো যায় সেগুলো হচ্ছে কি তরুণাস্থি তো এটা নিয়ে আমাদের অনেক বিস্তারিত আলোচনা আছে তোমাদের অস্থি কার্টিলেজ নিয়ে প্রচুর বিস্তারিত আলোচনা আছে পরবর্তীতে তিন নাম্বারে মানে হচ্ছে স্ট্রাকচার অফ স্কেলেটন সিস্টেম স্কেলেটন সিস্টেম কী কী পদার্থটা গঠিত পরবর্তী অংশটা হচ্ছে নাম হচ্ছে কি লিগামেন্ট তো এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো লিগামেন্ট কারণ এরপরে আর এটা নিয়ে কথাবার্তা নাই লিগামেন্ট পরবর্তী কথা হচ্ছে আসলে কি টেন্ডন টেন্ডন একটু মনোযোগ দাও লিগামেন্ট এবং হচ্ছে এটা টেন্ডন পাঁচ নাম্বারে যেটা আসলে বলবো সেটা হচ্ছে আসলে কি জয়েন্ট তাহলে স্কেলেটন সিস্টেমের মধ্যে আসলে গঠনের মধ্যে কী আছে বোনস কার্টিলেজ লিগামেন্ট টেন্ডন এবং কি তার জয়েন্ট লিগামেন্টের কোনো বাংলা নাই এটাকে তোমাদের বইয়ের ভাষা এভাবে লাগছে লিগামেন্ট ওকে টেন্ডনকে লাগছে এভাবে টেন্ডন হ্যাঁ জয়েন্ট মানে হচ্ছে কি তা অস্থিসন্ধি এটাকে আসলে অস্থিসন্ধি বলতে পারো অস্থিসন্ধি ওকে এখন আমরা বেসিক্যালি এইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমাদের আলোচনা শেষ হচ্ছে এই জায়গা এটা মানে আমরা আসলে বুঝবো লিগামেন্ট আসলে কী জিনিস টেন্ডনটা কী জিনিস লেখো ফার্স্ট অফ অল এই জায়গায় আমরা লিখবো চাচ্ছি কি লিগামেন্ট এখন লিগামেন্ট এখন চিন্তা করো লিগামেন্টটা যদি আসলে বুঝতে চাই দেখো তোমরা এটেন এভাবে হাত দিবা মানে হাতকে একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করি দেখো এই যে হাত দিবা হাত দেওয়ার পরে এই যে জয়েন্টের আছে না এই যে জয়েন্ট আছে না এই যে জয়েন্ট এই জয়েন্টের মাঝখানে এই যে এভাবে ধরবা ধরার পরে দেখবা আসলে একটা রগ মোটা রগ পাওয়া যাচ্ছে রগ বলে আমাদের এলাকায় বাসায়
এটাকে বলবো আমরা কিটা লিগামেন্ট এই এই লিগামেন্টের কারণেই দেখো সংকুচিত প্রসারিত হচ্ছে যখন প্রসারিত হচ্ছে তখন সুজা হয়ে যাচ্ছে প্রসারিত হয়ে যাচ্ছে লিগামেন্টটা যখন আমি বাস করতেছি তখন লিগামেন্টটা আসলে কি হয়ে যাচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে এটা লিগামেন্ট এই যে এটা এই যে অংশটাকে বলবো আসলে কি আমাদের এই যে এটা একটু জুম করে দেখানোর চেষ্টা কর এই যে এটাকে বলবো আসলে কি আমাদের এই যে এটা এটা আমি শক্ত করে দছি যে মোটা যে রগটা এটাকে বলবো আসলে কি লিগামেন্ট তো এই যে লিগামেন্টটা আমরা বুঝাতে চাচ্ছিলাম লিগামেন্টটা কি অস্থিসন্ধির দুটো অস্থিসন্ধিকে আসলে কী করতে পারে সংকুচিত এবং প্রসারণে আসলে কী করে সহায়তা করে আমি একটু আঁকার চেষ্টা করি লিগামেন্ট আসলে জিনিসটা আসলে কী দেখো ধরো এটা হচ্ছে আসলে আমাদের কি এটা ধরো আসলে আমাদের